আগামী বাজেটে রাজস্বের যোগান নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। কোন খাতে কত কর হবে তা নিয়ে আলোচনা চলছে নানা পর্যায়ে। বিশ্লেষকদের পরামর্শ, সরকারি প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কেটে নেওয়া উচিত আগাম ভ্যাট ট্যাক্স। তৎপর হতে হবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পাওনা আদায়। এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর নাসিরুদ্দিন আহমেদের ভাবনায় উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক। সে খবর জানাচ্ছেন সুশান্ত সিনহা। তেজগাঁওয়ে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজের প্রায় 80% শেষ হয়েছে, কিন্তু করোনার কারণে বেশ কিছুদিন ধরে বাকি 20% কাজ বন্ধ। কাজ আপনাদের শেষ হয়ে যায়, কাজও শেষ হয়ে যায় কিন্তু করোনার কারণে কাজটা চলে গেল, করোনার কারণে এক দিনের কাজ বন্ধ। নির্ধারিত সময়ে পুরো কাজ শেষ না হওয়ায় প্রকল্পের টাকা খরচও আটকে যাবে, সরকারের কোষাগারে আসবে না ঠিকাদারের কাছ থেকে প্রাপ্ত ট্যাক্স ভ্যাট। তাই করোনা পরিস্থিতিতে রাজস্ব আয় বাড়াতে সরকারি সকল নির্মাণাধীন প্রকল্প থেকে প্রাপ্য ট্যাক্স ভ্যাট আগেই কেটে নেওয়ার প্রস্তাব সাবেক এই এনবিআর চেয়ারম্যানের। বড় বড় ঠিকাদার থেকে শুরু করে অনেক এরা পরে আমরা তাদের ট্যাক্স দেওয়ার কথা বলি, এটা উইথহোল্ডিং ট্যাক্স অ্যাট সোর্স যেটা এনবিআর চেষ্টা করছে, এইটাকে সার্ভিসগুলোকে অনলাইন লিঙ্ক করা, এইটা করলে পরে এই যে ঠিকাদারদের ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড হলো অটোমেটিক ওই ট্যাক্সটা চলে যাবে। ওই যে প্রতিষ্ঠান কেটে রেখে জমা দিবে, কখন দিবে, কে দিবে, এটা ধরো একেবারে সরাসরি ট্যাক্স অথরিটির কাছে টাকা চলে যাবে। কর না বাড়িয়েও আগামী বাজেটে রাজস্ব আদায়ের বড় ক্ষেত্র হতে পারে সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বকেয়া ট্যাক্স ভ্যাট। তিতাস গ্যাস, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি, টেলিযোগাযোগ, বিদ্যুৎ খাতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে এনবিআরের পাওনা রয়েছে 38,000 কোটি টাকা, সাথে মামলার কারণে আটকে আছে আরও কয়েক হাজার কোটি টাকার রাজস্ব। বিদ্যুৎ থেকে শুরু করে গ্যাস বিভিন্ন জায়গায় আমরা হিসাব করেছিলাম, এখানে অনেক টাকা রেভিনিউর ব্যাপার আছে এবং সেইটা যদি আদায় করা যায় সব কিছু না জিতলেও আমরা বড় একটা অ্যামাউন্ট অর্থাৎ 5-7 হাজার কোটি টাকা তো পাবোই, আরও বেশি পাবো। ইম্পোর্ট ইনভয়েসিংয়ের ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে এটা চলে যাচ্ছে, ব্যবসায়ীরা বা বিভিন্ন সবাই গিয়ে না আনস্ক্রুপুলাস যারা তারা এটা পাঠাচ্ছে, এখন এইটা এখানে কিন্তু অনেক রেভিনিউ চলে যাচ্ছে। গাড়িসহ বিলাসী পণ্য এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাকজাত পণ্যের উপর কর বাড়ালে বাড়তি প্রায় 10,000 কোটি টাকার রাজস্ব আসবে বলেও জানান তিনি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।